আসসালামু আলাইকুম মিষ্টি গুলোকে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো দেখেন এই যে এখানে মুরগির মাংসটা ভাজা নিলাম, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে বিরিয়ানি রান্না করব। হ্যাঁ, তো আমি বিরিয়ানি রান্না করব, এর সাথে একটু আলু দিয়ে নিলাম। বিরিয়ানিতে আলু দিলে আমার কাছে অনেক ভালো লাগে আর খেতে অনেক মানে মজা হয়। আর কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাই দিবেন। আর এখানে পোলাও রান্না করছি, যে আগে পোলাওটা রান্না করে নিছি, দেন হালকা ফুট ফুট উঠছে, দেখতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু ক্যামেরাতে এরকম দেখাইতেছে, আমি ভালোভাবে ই করতে পারতেছিলাম না। তো যাই হোক, বিরিয়ানিটা তাও কিন বলতেছে বিরিয়ানিটা মজা মানে স্বাদ হয়েছে, কিন্তু মশলাটা ভালোভাবে মিক্স করতে পারিনি যে কারণে এরকম হয়েছে। তো যাই হোক, আমরাই তো খাবো তাই না, আমরাই তো করবো। আর এখানে রিকুইনকে আমি সুন্দর করে সাজাই দিতেছি, কেন রিকুইনের মনটা একটু খারাপ আছে। আর আমি রিকুইনকে রাগ করছি, একটু ধমক দিছি, কারণ অনেক যা যা পড়েছি সেগুলা কিছুই আসে না, অনেক কিছু বাহিরে থেকে আসছে আর প্রশ্নগুলা, যে কারণে একটু বেশি টেনশনে ছিল। আর টেনশনে থাকার কারণে আমার বিরিয়ানিটা এরকম হয়ে গেছে। আর যেহেতু ওরে মানে ওর কেন মন খারাপ হয়েছে সেটা বলতেছে যে ও যে প্রশ্নগুলা সবই পারতো, কিন্তু ও এত স্লোভাবে লেখে, এত মানে স্লো, আমি কখনো ওর ছোটবেলা থেকে অভ্যাস হয়ে আস্তে আস্তে লিখবে, এবং আস্তে আস্তে লিখতে যে দুটো প্রশ্ন ছাইরা চলে আসছে, লিখতে পারে নাই, যে কারণে ওর মনটা অনেক খারাপ। তাও আবার ইংলিশ পরীক্ষা, বুঝেন ইংলিশ পরীক্ষা যদি এরকম হয় আর কি করব। তো বলতেছে বিরিয়ানিটা মজা হয়েছে, ভালো লাগতেছে, তুমি আজকে এটা রান্না করছো, আমার কাছে খুব যে পরীক্ষা যেমন তেমন দিছে, বাসায় এসে একটু ভালো খাবার খাইতেছে, ভালো লাগতেছে। মানে ওর হয়েছে যত দুষ্টামি আর ফাজলামো কথা, আর এখানে হয়েছে আমি খাবার খেতে বসে চলে আসলাম। আর ও বলতেছে বিরিয়ানিতে ছোট ছোট পিস করবা, বড় পিস আর করবা না, ওর নাকি বড় পিস ভালো লাগে না। আর আমার কাছে ভালো লাগে বড় পিস আলু সাথে দিলে বিরিয়ানিটা অনেক ভালো লাগে। তো আপনাদের কাদের এভাবে বড় পিস করে বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাই দেবেন। আর আমার রান্না করতে সত্যি অনেক কষ্ট হয়, অনেক অলস আমি, এর জন্য কি করব, মেয়ের জন্য তো রান্না করতেই হবে আর নিজের জন্য করতে হবে, খেতে হলে তো রান্না করতেই হবে। তো আজকে এই তো মেয়ের পরীক্ষাটা এরকম হয়েছে, তার কি কি বলবো, কিছু বলার নেই, আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। আর ইংলিশ পরীক্ষাটা এরকম হবে কখনোই আমি ভাবিনি, কারণ সবসময় খুব ভালো রেজাল্ট খুব ভালো করে, এর জন্য আর কি সবসময় অনেকই থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।